আমার এই এরকম রিহ্যাব বা লম্বা ব্রেকের পরে এখন তো হয়তো কোনো খেলা হচ্ছে না, তো সামনে আমাদের সিরিজ আছে বা কোনো দেশের কোনো ডোমেস্টিক খেলা শুরু হবে, তো ইনশাল্লাহ আমি এখন তো খুব মানে এর আগে যেরকম আমি প্র্যাকটিস স্টার্ট করতে পারতাম, তো এখন আমার খুব আগের মতো আমি প্র্যাকটিস করতে পারতেছি। জিম, রানিং, ব্যাটিং আমি খুব আগের মতো যেভাবে আমি স্পেশালি আমার যে ব্যাটিংগুলো শর্টসগুলো আমি খেলতে পারতাম খুব ভালোভাবে এখন খেলতে পারতেছি। তো আশা করি যদি সামনে খেলা স্টার্ট হয় তো ইনশাল্লাহ খুব ভালোভাবে স্টার্ট করতে পারবো। লকডাউনের পরে তো ঈদের পরে প্রথম আমাদের প্র্যাকটিস শুরু হয়, আর আমার এর আগে এরকম ব্যাটিং করা হয় না, এই যে মেশিনে বা এরকম কোনো লম্বা ব্যাটিং করা নেই। হয়তো আমি আমাদের একাডেমিতে আমি বেশি হলে ড্রিল করছি তো রাবার বলে, তো এখানে আসার পর যখন আমার ব্যাটিং করলাম মেশিনে একটু ভয় ছিল, মনে করলাম যে এর আগে তো ব্যাটিং করা হয়নি, মনে করা হয়েছে যে একটু হয়তো ব্যথা লাগতে পারে, বাট আমি প্রথম দিন ব্যাটিং করার পরে আল্লাহর রহমতে কোনো ব্যথা ফিল হয় নাই। আর এখন আমি তো ক্রিকেট বলে প্রত্যেকদিন ব্যাটিং করতেছি, সাইড আমি নেট বলার, মানে যেমন আমাদের বলাররা বোলিং করতেছে খুব ভালো ফিল হতেছে, কোনো পেইন নাই, খুব মানে স্ট্রেংথ ফিরে আসছে। লকডাউনের সময় আমি সার্জারি যখন অস্ট্রেলিয়াতে যাওয়া হয়েছে তার আসার তিন চার দিন পরেই তো আমি দেখলাম যে লকডাউন করা হয়েছে যে বাংলাদেশে, তখন আমার ওরকম ট্রিটমেন্ট করা হয় নাই। তো মাজিদের সাথে, দেবাহী স্যারের সাথে কথা হয়েছিল, পরে বললো যে বাসায় কিছু রিহ্যাবের কাজ দেওয়া হয়েছিলো, তো ওগুলো আমি বাসায় কন্টিনিউ করছি। আর মাঝে মাঝে তখন আমার হাতের অবস্থা দেখলাম একটু ভালো, তখন আমি আস্তে আস্তে ব্যাটিং শ্যাডো করা শুরু করলাম, বা আমার লোয়ার যে আমার কাজগুলো দিছে, আমার রিহ্যাবের যে কাজগুলো দিছে ওগুলো আমি স্টার্ট করছিলাম। তো তিন মাসের মতো, আড়াই মাসের মতো আমি এরকম আমার রিহ্যাবের কাজ করার পরে আমি আস্তে আস্তে, আমার একটা জায়গা আছে আমার মানে একাডেমি, ওখানে মাঝে মাঝে ড্রিল করতাম, ব্যাটিং ড্রিল করতাম, রানিং স্পেশালি জিমটা করতাম। তারপর এখন তো ক্যাম্প স্টার্ট হয়েছে, বা ইদের সাথে কথা হয়েছে, তো মোটামুটি এখন খুব ভালো আছে।